আমাদের লুটতে হবে। আজকে থার্ড জমের সেশন চার্জ নিয়ে বিক্ষোভ হচ্ছে কলেজে। দাবিটা হচ্ছে আমাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, যেখানে অন্য কলেজে 450 কি 700 মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখানে আমাদের 1072 নিচ্ছে। বিএদের এবং বিএসসিদের আরও এক্সট্রা চার্জ নিচ্ছে। আমি বিএসসি স্টুডেন্ট এবং আমাদের কাছে এত চার্জ কিসের জন্য নেওয়া হচ্ছে? শুধু সেশন চার্জ নয়, এক্সামিনেশন ফি এবং এক্সট্রা এক্সট্রা প্রচুর টাকা নেওয়া হচ্ছে আমাদের। কিসের জন্য? অন্যান্য কলেজ কম নিচ্ছে। হ্যাঁ, আমিও একটা দরিদ্র পরিবার থেকে বিলং করি, আমার বাবা নেই, অথচ আমরা এত টাকা কোথা থেকে পাবো? প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে বলতে এরা বলেছে, প্রিন্সিপাল এখন আসেননি কিন্তু এরা বলেছে বলছে। মানা না হলে আমরা স্টুডেন্টরা ঠিক করেছি আন্দোলন এখানে কন্টিনিউ করব, বন্ধ করা থাকবে। আমি থার্ড সেমে এক্সাম দেব, এবছর ফর্ম ফিল আপ করছি এবং আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি